ভোটের প্রতি মানুষের আস্থা নেই, বিশ্বাস উঠে গেছে। সারাদিন দু তিনটা ভোট পড়ছে, বিকালে তা বানানো হচ্ছে 300 থেকে 3000। এ কারণে ভোটের ওপর মানুষের আস্থা নেই। ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনী প্রচার সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম খোকন এসব মন্তব্য করেছেন। সদর উপজেলার রহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা আসে না, হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারাদিন সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে, তারাই দেখছে সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে 300, আর বিকেল হলে প্রিসাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বাড়াচ্ছে 3000। সাবেকে ছাত্রলীগ নেতা বলেন, তিনি আওয়ামী লীগ করেন, এমনভাবে রাজনীতি করছেন তারা যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ সব দল থাকবে। স্বাধীনতার 52 বছরে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি বলেও স্বীকার করেন সাবেক ছাত্রলীগ নেতা। কামরুল বলেন, রাজনীতিবিদেরা রাজনীতিকে নষ্ট করে এটিকে ব্যবসায় পরিণত করেছে। চালাকি, ধান্দাবাজি আর চালবাজি করে তারা ভোটটা করছেন। এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই, ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে যায় না। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা। এই উপজেলায় আওয়ামী লীগের 4 জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।